আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে আমি আপনাদেরকে বলার চেষ্টা করবো হচ্ছে বাইফোকাল প্লাস্টিক লেন্সের প্রাইসটা কীরকম। বাইফোকাল প্লাস্টিক লেন্স এটা হোয়াইট হতে পারে, অ্যান্টি রিফ্লেকশন হতে পারে, ফটোসান হতে পারে, ফটো অ্যান্টি রিফ্লেকশন হতে পারে, ব্লু রে প্রোটেকশন, মানে আমি আজকে আপনাদেরকে বাইফোকাল প্লাস্টিক লেন্সের মানে সব ধরনের কোয়ালিটির বাইফোকাল প্লাস্টিক লেন্সের প্রাইসটা বলার চেষ্টা করবো। এটা কিন্তু নন ব্র্যান্ডেড, এটা কিন্তু প্রিমিয়াম না এবং ব্র্যান্ডেড না। আমি আপনাদেরকে ধাপে ধাপে ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করবো, প্রিমিয়ামের প্রাইস কত, ব্র্যান্ডেডের প্রাইস কত। আজকে আমি আপনাদেরকে বলবো বাইফোকাল নন ব্র্যান্ডের, এটা হচ্ছে রেডি এবং ল্যাব, আমি দুইটার প্রাইজই আপনাদেরকে বলার চেষ্টা করবো। আর এটা বলার মূল কারণ হচ্ছে আমরা বিভিন্ন দোকানদার কিন্তু বিভিন্ন টাইপের প্রাইস নিয়ে থাকি। কাস্টমার কিন্তু এই কমপ্লেনটা দেয় যে এই দোকানে এত প্রাইস, ওই দোকানে অত প্রাইস, তখন কিন্তু কাস্টমার একটা সন্দেহ চলে আসে কাস্টমারের মনের মধ্যে আসলে কোনটা অ্যাকচুয়ালি ভালো এবং কোনটার প্রাইস কীরকম। তখন কিন্তু কাস্টমার একটা হেজিটেশন ফিল করে যে আসলে কোনটা নেব। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, অন্তত এই লেন্সটা কিন্তু মেডিসিন আইটেম, এইটা ফিক্সড প্রাইস করা উচিত এবং সবার একটা রিজনেবল প্রাইস করা উচিত। আমি একটা প্রাইস চাইলাম, অন্য আরেকজনের একটা প্রাইস চাইলো, সেক্ষেত্রে কিন্তু কাস্টমার আসলে দ্বিধাদ্বন্দ্বে ভোগে আসলে কোনটা ভালো অথবা কারটা নেব। তো সেক্ষেত্রে সব দোকানদার ভাইদেরকে আমি বলার চেষ্টা করবো, আপনারা সবাই যদি একটা রিজনেবল এবং ফিক্সড প্রাইস করেন, কারণ লেন্সটা হচ্ছে সম্পূর্ণটা মেডিসিন আইটেম, চোখের মেইন মেডিসিনটাই হচ্ছে লেন্স, ফ্রেম তো জাস্ট আউট থেকে দেখার সৌন্দর্য, কারণ চোখে পাওয়ার আসে বিধাই মানুষ কিন্তু চশমাটা ইউজ করে। পাওয়ার না আসলে কিন্তু আসলে চশমা ওইভাবে ইউজ করতো না, জাস্ট ফ্যাশনেবল হয়তো কেউ সানগ্লাস ইউজ করতো। যাই হোক, তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি, পাওয়ারের প্লাস্টিক লেন্সের প্রাইসটা অন্তত সবার একটা রিজনেবল এবং ফিক্সড প্রাইস করা উচিত, মানে এক একজন এক এক ধরনের প্রাইস চাইবে এটা আসলে ঠিক না। যাই হোক, এটা আমি কাস্টমারদের সুবিধার জন্য এবং দোকানদার ভাইদেরকে উদ্দেশ্য করেই আমার এই মূলত এই ভিডিওটা করা, কারণ সবাই যেন আমরা একটা সমন্বয়ভাবে একই প্রাইস রাখি এবং রিজনেবল প্রাইস রাখি, যেন কাস্টমার না ঠকে। কারণ কাস্টমার যদি ঠকে যায় সেক্ষেত্রে আমাদের ব্যবসাটা হবে অন টাইম, আমাদের ব্যবসা কিন্তু লং টাইম হবে না, কারণ আমরা অন টাইম ব্যবসা করতে চাই না, আমরা চাই কিন্তু লং টাইম ব্যবসা করতে, কাস্টমার ধরে রাখতে, ভালো সার্ভিস দিতে, যেন নেক্সট ডে বারবার আমাদের রিপিট কাস্টমারগুলি আসে। কারণ রিপিট কাস্টমার যদি কোনো দোকানে না থাকে সেই দোকানের কিন্তু ব্যবসাই থাকবে না, রিপিট কাস্টমারটা হচ্ছে মেইন এবং রিপিট কাস্টমারের গুরুত্বটাও দেওয়া উচিত। তো একটা কাস্টমার যদি আমার এখানে ফার্স্ট টাইম আসে, সে যেন নেক্সট টাইম আবার আসতে পারে এবং তার পরিচিত লোকজনও যেন আমার দোকানে নিয়ে আসে অথবা আমার দোকানে যেন সাজেস্ট করে যে অমুক দোকানে যাও, ওই দোকানের কোয়ালিটিটা ভালো এবং রিজনেবল প্রাইস। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে বলার চেষ্টা করব হচ্ছে বাইফোকাল প্লাস্টিক লেন্সের প্রাইসটা কত, সেটা হোয়াইট অ্যান্টি রিফ্লেকশন, ফটোসান, ফটো অ্যান্টি রিফ্লেকশন, ব্লু রে প্রোটেকশন এবং ব্লু রে প্রোটেকশন উইথ ফটোসান। যাই হোক, বাইফোকাল মূলত আসলে কার আসে, বাইফোকাল কারা বাইফোকাল গ্লাস ইউজ করে সেটাকে বুঝতে হবে। বাইফোকাল হচ্ছে দূরে এবং কাছে যাদের পাওয়ার আসে তাদেরটাই হচ্ছে বাইফোকাল, সেক্ষেত্রে দূরে পাওয়ার নাও আসতে পারে, যাদের মূলত কাছে সমস্যা, ছোট লেখা দেখতে, পেপার পড়তে, কোরআন শরীফ পড়তে, তাদেরই বুঝতে হবে যে বাইফোকাল পাওয়ার চলে আসছে। তো এটা মূলত 40 আপের পরে, বয়স 40-এর পরে যে পাওয়ারটা আসে সেটাই হচ্ছে বাইফোকাল। যেমন তাদের রিডিং দেখতে সমস্যা, ছোট লেখা দেখতে, পেপার পড়তে, কোরআন শরীফ পড়তে, মোবাইলের অক্ষর দেখতে, এটাই হচ্ছে মূলত বাইফোকাল। এটা কেউ রিডিং করে নেয়, শুধু রিডিং মানে দূরে পাওয়ার না করে শুধু জাস্ট রিডিং করে, সেই ক্ষেত্রে তাদের যে প্রবলেমটা হয়, তাদের কিন্তু ওই চশমাটা পরে কাছে দেখলো, হঠাৎ দূরে কেউ আসলো, দূরে যখন তাকাবে তখন কিন্তু ওই চশমা পরে তাকালে কিন্তু চোখে প্রবলেম করে, অথবা সে ক্লিয়ার দেখে না, আনইজি ফিল করে, চোখ ব্যথা করে, এভাবে যদি রেগুলার দূরে তাকায় এবং চোখে মেজর প্রবলেমও হতে পারে। তাই আমি মনে করি বাইফোকাল করে নেওয়া উচিত। বাইফোকাল করলে যে সুবিধাটা, আপনার যদি মনে হয় আপনি চশমাটা সবসময় ইউজ করলেন, আপনার দূরে কোনো পাওয়ার থাকবে না। যাদের দূরে পাওয়ার নাই বাইফোকালে, যাদের স্টার্টিং পাওয়ার বাইফোকালে দূরে যাদের পাওয়ার নাই, তারা কিন্তু তারাও বাইফোকাল করে নিতে পারেন। তাদের যে সুবিধাটা হচ্ছে দূরে কেউ আসলো ওই চশমা পরেই তাকাতে পারবে, চশমা খুলে আর দেখতে হবে না, বাইফোকালে একটা সুবিধা। বাইফোকালে দূরে বয়স বাড়বে, আস্তে আস্তে পাওয়ারটা বাড়বে, বাইফোকালে কিন্তু পাওয়ারটা কখনো কমে না, বয়স বাড়ার সাথে সাথে কিন্তু পাওয়ারটা বাড়ে, এটা সবসময় খেয়াল রাখবেন। সাধারণত যাদের চোখে মেজর কোনো প্রবলেম থাকে না, তাদের সাধারণত প্রতি বছর 0.25 করে পাওয়ারটা বাড়ে। একটা এক্সাম্পল, এখন হয়তো বাইফোকাল পাওয়ার কেউ হয়তো স্টার্টিং পাওয়ার শুরু করলেন প্লাস ওয়ান, এক বছর পরে 1.25 আসবে, ওই ওয়ানে একটু ঝাপসা দেখবেন, 1.25 দিলে ক্লিয়ার আসবে। এটা হচ্ছে সাধারণত যাদের চোখে কোনো প্রবলেম না থাকে, তাদের কিন্তু প্রতি বছর 0.25 করে বাড়ালেই চলে। তো আস্তে আস্তে দূরেও কিন্তু তাদের পাওয়ার চলে আসে। যাই হোক, বাইফোকালে কিন্তু শেপ হয় চারটা, বাট বাংলাদেশে বর্তমানে শেপ হচ্ছে এখন দুইটা, কারণ এক্সিকিউটিভ ছিল বাইফোকালে, ওটা কাঁচের গ্লাসে হয়, এখন কিন্তু খুবই রেয়ার এখন এক্সিকিউটিভ পাওয়া যায় না, ট্রাইফোকাল সেটাও এখন পাওয়া যায় না। এখন বাংলাদেশে যে শেপটা সচরাচর খুবই পপুলার এবং প্রচলিত সেটা হচ্ছে ডি শেপ এবং মুন শেপ, মানে ফ্ল্যাট টপ এবং ফ্লিপ টপ, এই দুইটা বাইফোকাল পাওয়া যায়। আমি আপনাদেরকে একটু শেপটা দেখানোর চেষ্টা করব।
প্রথমেই আমি আপনাদেরকে একটু মুন শেপটা দেখাই। মুন শেপটা দেখতে কিন্তু এরকম হবে, মানে পাওয়ারটা নিচে থাকবে, উপরে কোনো পাওয়ার থাকবে না, অথবা নিচেও পাওয়ার থাকবে উপরেও পাওয়ার থাকবে, এটাই হচ্ছে বাইফোকাল। এই যে শেপটা, জানি না আপনারা মোবাইলে অতটা ক্লিয়ার দেখতে পারতেছেন কিনা, তারপর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এটা হচ্ছে মুন শেপ বাইফোকালের, এটাকে বলে টিপটপ বাইফোকাল। তারপরে যেটা আসে সেটাকে, সেটা হচ্ছে ডি শেপ। একটু খেয়াল করবেন, এটা হচ্ছে ডি শেপ, এটা হচ্ছে ফ্লেট টপ বাইফোকাল। তো এটা হয়তো দেখা যাচ্ছে কারো দূরে কোনো পাওয়ার নাই, শুধু কাছে পাওয়ার, অথবা দূরে কাছে দুই দিকেই পাওয়ার, এটাকেই বলে বাইফোকাল। বাইফোকাল কিন্তু আবার শুধু স্পিকাল পাওয়ার হয় এবং কম্পাউন্ড পাওয়ারও হতে পারে। কম্পাউন্ড পাওয়ার হচ্ছে স্পিকাল সিলিন্ডার এবং অ্যাক্সেস, এই মিক্সড পাওয়ারটাকে কম্পাউন্ড পাওয়ার বলে। তো বাইফোকালের প্রথমে আমি আপনাদেরকে স্পিকাল পাওয়ার, প্লেন বাই পাওয়ার এবং পাওয়ার বাই পাওয়ার, মানে প্লাস পাওয়ার, পাওয়ার বাই পাওয়ার এবং প্লেন বাই পাওয়ারের প্রাইসটা আমি আপনাদেরকে বলতেছি। শুধু স্পিকাল পাওয়ার যদি মুন শেপ কেউ নিয়ে থাকেন, সেটা স্টার্টিং প্রাইস হচ্ছে 200 টাকা থেকে। স্টার্টিং পাওয়ার প্লেন বাই পাওয়ার হতে পারে, পাওয়ার বাই পাওয়ার হতে পারে, মুন শেপ স্টার্টিং প্রাইস হচ্ছে 200 টাকা, এটা হোয়াইট গ্লাস। তারপরে হচ্ছে অ্যান্টি রিফ্লেকশন যদি কেউ নেন, সেই ক্ষেত্রে প্রাইস হচ্ছে আপনার 600 টাকা অ্যান্টি রিফ্লেকশন। ফটোক্রোমেটিক নিলে প্রাইস হচ্ছে 1000 টাকা, ফটো অ্যান্টি রিফ্লেকশন নিলে প্রাইস হচ্ছে 1500 টাকা। এখন যদি কেউ ডি শেপ নেন, সেটার স্টার্টিং প্রাইস হচ্ছে 300 টাকা থেকে শুরু। ডি শেপ নিলে স্টার্টিং প্রাইস হচ্ছে হোয়াইট গ্লাস 300 টাকা থেকে শুরু। এখানে আরেকটু কথা আছে, যদি কারো ডি শেপ দুই চোখে দুই পাওয়ার হয়ে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভাঙা পাওয়ার হয়, ডি শেপ কিন্তু সেক্ষেত্রে ভাঙা পাওয়ার হয়, সেই ক্ষেত্রে আপনাদের প্রাইসটা একটু বাড়বে, মানে 100 টাকা বাড়বে, সেটা হবে 400 টাকা। আর যদি কেউ অ্যান্টি রিফ্লেকশন নিয়ে থাকেন ডি শেপের মধ্যে, সেক্ষেত্রে আপনাদের প্রাইস হচ্ছে 700 টাকা। ফটো অ্যান্টি রিফ্লেকশন নিলে আপনাদের প্রাইস হচ্ছে 1500 টাকা, এবং সরি, শুধু ফটো সান নিলে আপনাদের প্রাইস হচ্ছে 1500 টাকা। ফটো অ্যান্টি রিফ্লেকশন যদি নিয়ে থাকেন, সেক্ষেত্রে প্রাইস হচ্ছে 1800 টাকা। এটা হচ্ছে সম্পূর্ণ রেডি গ্লাস। এখন যদি আপনাদের কারো ল্যাবে বানাতে হয়, ল্যাবে বানাতে গেলে একটা কথা, মুন শেপের মধ্যে কিন্তু কিছু অ্যাক্সেস, রেডি অ্যাক্সেস পাওয়া যায়, সেই ক্ষেত্রে কিন্তু সেটার আবার প্রাইসটা একটু কম। তবে আমি মনে করি আপনাদের যাদের কম্পাউন্ড পাওয়ার, তাদের মুন শেপ রেডি না নিয়ে আপনাদের ল্যাবে বানানো উচিত। ল্যাবে বানালে যে সুবিধাটা, আপনাদের আইপিডি সেন্টারিং মাপটা 100% একুইভ থাকে, বাট রেডি গ্লাসে, রেডি মুন শেপে, এটা কিন্তু কম্পাউন্ড পাওয়ারের ক্ষেত্রে আমি বলতেছি, রেডি মুন শেপ যদি কেউ নেন, কম্পাউন্ড পাওয়ার কিছু গ্লাস রেডি পাওয়া যায়, কিছু অ্যাক্সেস যেমন 180-90 এই টাইপের কিছু অ্যাক্সেস রেডি পাওয়া যায়, তো সেই ক্ষেত্রে হয় কি আপনাদের আইপিডি সেন্টার মাপটা আবার ঠিক থাকে না। আইপিডি হচ্ছে ইন্টার পিউপিল ডিস্টেন্স, এক চোখের মণি থেকে আর এক চোখের মণির যে দূরত্ব, এটা রেডি গ্লাস অ্যাকচুয়ালি ঠিক থাকে না। আমরা যখন ল্যাবে এই গ্লাসটা বানাই, তখন কিন্তু আমরা ল্যাবে পাওয়ারের সাথে সাথে, অ্যাক্সেসের সাথে সাথে আমরা কিন্তু আইপিডিটাও বলি যে এই পেশেন্টের আইপিডিটা এত। তো সেই ক্ষেত্রে ল্যাবে যদি তৈরি হয়ে আসে, তখন কিন্তু আপনার পাওয়ারের সাথে সাথে অ্যাক্সেসটাও 100% একুয়েট থাকে। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো, আপনাদের যাদের কম্পাউন্ড পাওয়ার, তারা কিন্তু রেডি গ্লাস কখনো নেবেন না, তারা ল্যাবে বানিয়ে নেবেন, সেক্ষেত্রে আপনাদের পাওয়ার এবং অ্যাক্সেস এবং আইপিডি 100% একুয়েট হবে। যাই হোক, যদি কেউ ল্যাবে বানান, সেই ক্ষেত্রে আপনাদের প্রাইস আসবে, ল্যাবের কিন্তু ডি শেপ এবং মুন শেপ সেম প্রাইস। আপনাদের হোয়াইট গ্লাসের প্রাইস হচ্ছে 600 টাকা, যদি কেউ অ্যান্টি রিফ্লেকশন নেন, অ্যান্টি রিফ্লেকশনের প্রাইস হচ্ছে 1000 টাকা, ফটোক্রোমেটিক নিলে প্রাইস হচ্ছে 1800 টাকা, ফটো অ্যান্টি রিফ্লেকশন নিলে প্রাইস হচ্ছে 2200 টাকা। এটা কিন্তু ডি মুন ল্যাবের ক্ষেত্রে সেম প্রাইস। এখন যদি কেউ ব্লু রে প্রোটেকশন নিয়ে থাকেন, ব্লু রে প্রোটেকশন যদি আপনারা কেউ কম্পাউন্ড ছাড়া যদি স্পিকাল পাওয়ার হয়ে থাকে, মানে রেডি যে পাওয়ারটা হয়ে থাকে, প্লেন বাই পাওয়ার হতে পারে, পাওয়ার বাই পাওয়ার হতে পারে, সেটা যদি কেউ মুন শেপ নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের প্রাইস হচ্ছে 800 টাকা। যদি কেউ ডি নেন, সেক্ষেত্রে আপনাদের প্রাইস হচ্ছে 1200 টাকা। যদি কেউ ডি নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের প্রাইস হচ্ছে 1200 টাকা। এখন এটা যদি ল্যাবের গ্লাস হয়ে থাকে, ল্যাবে যদি বানাতে চান, সেক্ষেত্রে ল্যাবের গ্লাসের প্রাইস হচ্ছে, যদি কম্পাউন্ড পাওয়ার হয়, এটা যদি আপনারা ব্লু কার্ড কেউ নিয়ে থাকেন, ব্লু কার্ডের প্রাইস হচ্ছে ল্যাবের যে গ্লাসটা, সেক্ষেত্রে আপনাদের প্রাইস হচ্ছে 1500 টাকা। যদি কেউ ল্যাবে তৈরি করে নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনাদের প্রাইস হবে 1500 টাকা। এটা যদি আপনারা ব্লু কার্ডের সাথে ফটো সান নেন, ব্লু কার্ডের সাথে যদি ফটো সান নেন, সেক্ষেত্রে আপনাদের প্রাইস আসবে হচ্ছে, ব্লু কার্ডের সাথে ফটো সান নিলে আপনাদের প্রাইস হচ্ছে 2500 টাকা আসবে, আপনাদের ব্লু কার্ডের সাথে যদি কেউ ফটো সান নিয়ে থাকেন। তো এই হলো মূলত বাইফোকাল গ্লাসের প্রাইস। তারপর যদি আমার এই ভিডিওতে কোনো কিছু মিস হয়ে থাকে, আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমি আপনাদেরকে আবারও বলতেছি, এটা কিন্তু নন ব্র্যান্ডেড, এটা কিন্তু ব্র্যান্ডেড না, এটা কিন্তু প্রিমিয়ামও না, এটা হচ্ছে নন ব্র্যান্ডের প্রাইস লিস্টটা আর কি আমি আপনাদেরকে বললাম। এটা সচরাচর সব দোকানদার যে প্রাইসটা নিয়ে থাকে, মানে ম্যাক্সিমাম দোকানদার মিনিমাম যে প্রাইসটা নিয়ে থাকে, এটা হচ্ছে সেই প্রাইস।
তো আমি আপনাদেরকে ধাপে ধাপে প্রিমিয়াম এবং ব্র্যান্ডের প্রাইসগুলি আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তো সেই ক্ষেত্রে আমার সাথেই থাকবেন, এবং আমার এই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন। আমার সাথেই থাকবেন, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।